নবীর বয়স 35 বার 30 মক্কার ভূখণ্ডে যায়েদ পদরপন করলেন আমার নবীকে দেখার লাগিয়া ও দুনিয়ার নাস্তিকগুলি কত নেতা দেখলা কত সুন্দর মানুষ দেখলা আমার নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও পাইবা না কত মানুষ দেখো বাজান জবিরে আমার নবীর মাতার সুন্দর মানুষ কোথাও নাই হযরত হাসান বলেন নানা যদি অন্ধকার করে থাকতো আমার নানার চেহারার আলোতে পুরা ঘর আলোকময় হয়ে যাইত আমাগো দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগত নানার আঙ্গুলটা গালের মধ্যে দিলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত আমার নানার সুন্দর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব দুঃখ ভুলিয়া যাইত যায়েদ শুনতে পাইলেন মক্কায় একটা যুবকের আবির্ভাব হয়েছে তখন আমার নবী নবুয়াত হন নাই 35 বছর বা 38 বছর বয়স বাজান্দে ইনদিমিন টাইমে মক্কার মানুষগুলো জাকে জাকে নবীর বাড়িতে যায় নবী একটা সদস্য একটা সমিতির সদস্যের সভাপতি নবীর সংস্থার নাম হলো হেলফুল ফজর মারহাবা বলেন এই সংস্থার সভাপতি আমার বিশ্ব নবী কোন বিধবা মহিলার মেয়ে বিয়া হয় না কোন যুবক রেজেকের অভাবে মালিককে ডাকতে পারে না নবীর এই সদস্য তার বাড়িতে যে যে খাবারের ব্যবস্থা করে দিতেন গো বাবা গরিবের বন্ধু মেহনতি মানুষের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নরসিংদীর বাইরা যায়েদ মক্কার ভূখণ্ডে আসলেন চক্রদের হাতে ধরা খেয়ে বাবা যায়েদ হয়ে গেলেন গোলাম জায়েদকে বিক্রি করে দেয়া হইল বিশ্বনবীকে জীবনের প্রথম জায়েদ যখন দেখতে পাইলে দুই চোখের পানি দিয়া তুমি জায়েদের মতো আমার আল্লাহর খুশি করাও জায়েদ যদি জীবনের একটা বার নবীরে খুশি করে বাবা নবীর গাড়িতে চড়িয়া জান্নাতে যেতে পারে তুমি আর আমি জায়েদের মতো ভালোবাসা দিতে পারবো না তবে একটা জিনিস দিতে পারবো আমার নবীরে কেউ গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ চলবে না জিজ্ঞেস করলেন আপনার নাম যদি মোহাম্মদ হয় আমি আমান থেকে আসছি শুধু আপনার লাগিয়া আপনার চেহারা এত মধু যেরম আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের আমিরগঞ্জের চেয়ারম্যান সাহেব বললেন ওনার অনেক ওয়াজ ইউটিউবে শুনছি সভাপতি বলছে অনেক ওয়াজ ইউটিউবে শুনছি বাবা আমি এখানে আসার আগে আমার একটা পরিচয় আপনার আগের থেকেই জানেন গো বাবা সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনারা জেনেছেন বাজান আমি তো জানি না যে নরসিংদীর মানুষ আমাকে চেনে কিনা চেয়ারম্যান সাহেব যখন আমার ওয়াজ দেখছে তাহলে অবশ্যই তার কাছে ছোট হোক আর বড় হোক একটা পরিচিতি আছে সভাপতি সাহেবের কাছে আছে সেক্রেটারি সাহেবের কাছে আছে এই মাদ্রাসার হুজুরদের কাছে আছে ওই জামানায় তার সোশ্যাল মিডিয়া ছিল না বাজার আমার নবীর সোশ্যাল মিডিয়া ছিল স্বয়ং আমার আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন জায়েদের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে কারো সাথে তুলনা হয় না এ নরসিংদীর যুবক ভাইরা নবী আমার নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন নবী পেয়ে গেলেন ওহী নাজিল হয়ে গেল এরা পর্বত থেকে আসলেন সর্বপ্রথম গোলামদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন জায়েদ বিন
زائد بن حارثہ اسلام قبول করার পরে ভাই জান মক্কা নগরীতে زائد হাঁটে সবাই জানে নবী মুহাম্মাদের সন্তান زائد زائد কে মা খাদিজা বাজার নিজে গোসল দেয় زائد কে আমার নবীর বিবি আমার মা তোমার মা খাদিজা زائد কে তেল মালিশ করিয়ে দেয় তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই অবাজান মহিলা পুরুষকে দেখা জায়েজ ছিল পুরুষ মহিলাকে দেখা জায়েজ زائد কত সুন্দর করিয়া বাবা মক্কায় নাক ফুলাইয়া মুখ ফুলাইয়া চলে হঠাৎ করে সেদিন আমার নবী দাওয়াত ও তাবলীগের অর্ডার পেয়ে গেলেন নবুয়তের তৃতীয় বছর বাজান দাওয়াত ও তাবলীগের কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার ভূখণ্ড আমার নবী হয়ে গেলেন খেলনার পুতুল আমার নবীকে যে পায় সে মারতে চায় নবীর আপন চাচা আবু তালেব আমার নবীকে বাবা পাথরের আঘাত দিয়ে কপালটা ফাটায় ফেললেন زائد আমার নবীর কপালে পট্টি লাগায় আর সুমা খায়ার বলে বাবা ও আমার যদি ক্ষমতা থাকতো আপনার চাচার প্রতিশোধ নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট আমার নবী বলে যায় এই মক্কায় আল্লাহ আমার গায়ে এত শক্তি দিয়েছে রে যায়েদ আমার মালিক যদি একবার আমার প্রতিশোধ গ্রহণ করতে বলতো মক্কার একটা যুবক আমার সামনে দাঁড়াইতে পারতো না কিন্তু সে আমার কপাল ফাটাইতেছে সে আর কেউ নয় সে আমার আপন চাচা আবু লাহাব যে আবু লাহাব আমার আঘাত করেছে তুই তো জানোস জানে যায়েদ আমার জন্মের পর সর্বপ্রথম মিলাদুন নবী পালন করছে আমার এই চাচা মক্কার সামনে দাঁড়াইয়া দশটা উট কোরবানি দিয়া মানুষকে রাইন্দা খাওয়াইয়া দিছে ও যায়েদ আমার এই চাচা আমার কত কোলে নিছে যায়েদ রে আমার চাচারে আমি হিট করে কিছু বলতে পারি না তবে রব্বে কারিম যদি কোরআনের জন্য কোনোদিন অর্ডার দেয় আমি আর তখন বসে থাকবো না রে যায়েদ একটা বেঈমানকে আমি ছেড়ে দিব না এ ভাইজান বিশ্বনবীর অর্ডার পালন হয়ে গেল যায়েদের বিশ্বনবীর পিছনে পিছনে হাঁটে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها وترى زوجناكها لكي لا يكون على المؤمنين حرجا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز পড়লে কে খুশি হয় আরে আল্লাহ নাম জোরে বলেন মিয়া না করুণায় দূর বহ আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় যারা গেটে দাঁড়ায় আছেন করুণার ভয় থাকলে ভিতরে ঢুকেন আর যদি আল্লাহর ভয় থাকে তাও ভিতরে ঢুকেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয়
زكاه দিলে কে খুশি হয় রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয় সত্য কথা কইছেন তো আরেকটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় মাজান রে দুরূদ শরীফ নামাজ পড়লে কিন্তু আল্লাহ খুশি হয় হজ করলে আল্লাহ খুশি হয় যাকাত দিলে আল্লাহ খুশি হয় কিন্তু দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় রামান নবীরে খুশি করা সারা কেউ জান্নাতে যেতে পারবে না কারণ কি জানেন এই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকে পেটটা ভরে খায় না এখনো পর্যন্ত মদিনা এইভাবে কান্দে উম্মত আমার গুনাহগার গো জমিনে উম্মতে রে মাফ করে দাও মালিকে বলেন না বাবা উম্মতে রে মাফ করে দাও মোলাহে উম্মত যদি জাহান্নামে দাগো তোমার নবি জান্নাতে তে যাইব তোমার বন্ধু জান্নাতে তে যাইব ওমর নুসিন্দির যেই মানুষটা এখন উম্মতের লাইগা কাঁদে আমার ওই নবীর ম্যাক্রন ফ্রান্সের নাস্তিক আমার নবীর গালি দেয় গো বাবা বাংলাদেশের মেয়ে লোপা রহমান নবীর গালি দেয় এই নরসিংদীর জমিনে বসে দেখায় দাও রায়পুরের জমিনে বসে যেই মানুষটা এখনো মদিনায় কাঁদে আমার ওই নবীর কোন নাস্তিক গালি দিলে পরে জ্যান্ত পুঁতে ফেলবো কাকে রাজি আসো দু হাত আল্লাহকে দেখিয়ে দাও জাকি দিলাম আর কি আমি ইলেকশন করতে যাব না ইলেকশন তোমাকে চেয়ারম্যানই করি তুমি রায়পুরের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আলহামদুলিল্লাহ বলেন এটা জাকি দিয়ে দেখলাম আসেন না করুণায় মরছেন এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবে না এক মিনিট ১৩ থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন এক মিনিট ১৩ সেকেন্ডের পরে আপনারা কেমনে তাড়াইতো হেড আমার জানা আছে আমি আপনাদের দুটো পাও দর্শি যদি করুণায় মরতে না চান আপনাদের সামনে যাদের এক ইঞ্চি জায়গা ফাঁকা আছে এক ইঞ্চি জায়গা খালি থাকবে রে চাচা বুড়ায় অধিক চাই মাতুবারি করে কে তোমার সামনে জায়গা ফাঁকা রয়েছে মাঝখানে চাচা চাদর গাইতে বুড়াটা বইয়ে বইয়ে মাতবারি করতেছে এদিকে আহেন জেগের তালে তালে আহেন লা ইলাহা এখন ঢোকেন গেটের সামনেতে ঢোকেন বাজান আসেন 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 বাজান আসেন সামনে আসেন যুবক ভাই সামনে আসো সামনে আসো এই কিসে জায়গা আছে তোমরা এদিকে এদিক সরে যাও এদিক চাপো এদিক চাপো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Zara bolen marhaba. আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার
আল্লাহর সাথে গভীর রাতে একটা প্রেম হবে কারো জবান বন্ধ থাকবে না খুব জোরে কলবের উপর একটা ধাক্কা হবে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نرشندي جلا رأي پور تھانا رأي پورا رأي پور تر تھانا دين حسنابات ساگریا قاسمر اللہ مدرسة قطرق آئے جی تو يتم خانار باتشوریک محفل شنمانی تو شبا ہوتی امر اتن تو پسند در منوش এই দুই তিন ঘন্টার ভিতরে লোকটাকে আমি লাইক করেছি খুব ভালো লেগেছে তবে বেশি খুশি হইতাম সভাপতি সভাপতির মতো হতে হবে যদি মুখ ভরা দাড়ি থাকত ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন হয়ে যাবে আল্লাহ যখন সভাপতি বানিয়েছে তার রসূলের ঘরে সভাপতি কেমনে বানাইলে আল্লাহ খুশি হন সেটা করে দিবেন তিনি শুধু আপনাদের বাকি দোয়া আল্লাহ ওনার মুখ ভরা দাড়ি করে দেন আমিন আমাদের সম্মানিত সভাপতি জনাব এ কে এম জাহাঙ্গীর আলম বাদল ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি এই আমিরগঞ্জ এলাকার ইউপি চেয়ারম্যান অত্যন্ত দামি মানুষ এবং অনল বর্ষি কণ্ঠে তার তেজ আছে ইসলামের ভালোবাসা আছে গতকালকে যেখানে ওয়াজ করছি ওই চেয়ারম্যান কি কয় জানেন কয় মাস্ক পরে আসেন নাই কি এর ওয়াজ করছেন কিছু কইলাম না গেছিলেন পরের দেশে ওয়াজ করতে আমার গোপালগঞ্জ হইলে তো বা মাদি একটা মারতাম আজবন তো শুনি নাই এই যে ওয়াজ করতেছে তো দুই মাস আড়াই মাস হয়ে গেল তো আলহামদুলিল্লাহ শুনি নাই যে ওয়াজে আসার পরে ওই গ্রামে 300 লোক করোনা হয়ে রয়েছে বরঞ্চ যারা খাড়ায় মুতে ওই মুরগি সোরা সাহারিয়া কবির সোরের ফসর রাশেদ খান মেননি নুমিনু সিনু এই সোরগুলার দপ্তরে গেলে করোনায় হুনছি আর করোনা এমন একটা ভদ্রলোক রোগ এটা এটা কোন রিকশা চালককে ধরে না উনি কোন কোন জায়গায় যায় জানেন উনি ক্লাস করে হলো যারা গ্লাসের মধ্যে থাকে সাত মাস আগের থেকে গ্লাস লাগাইয়া চাউল ডাল উপরে নিয়ে উনি রিস্টে ছিল কোন ফাঁকে জানি এক কুলি ফেলাবার লেগে গ্লাসটা খুলছে আর থাবা মারছে করুণায় বাংলাদেশে যে কটা উইকেট পড়ছে আওয়ামী লীগের করুণায় বিএমপির যে কটা উইকেট পড়ছে জাহিদ আহমেদ সব কটা শিল্পবুদ্ধি মারহাবা কর না কে এই যে তরকারি বেচনেওয়ালা আমি যখন কই তখন দিও বস তরকারি বেচে সারাদিন খেতে খামারে কাজ করে কই করুণায় দেহে না করুণায় দুল্লা ভাইকে সালাম দিয়ে যায় তুই পাঁচ অক্ত নামাজ পড়স টুপিটা মাথায় দেয় টুপিটা মাথায় দিয়ে পাত খেত না রাইতাইস তোর কাছে আমি থেকে কি কব আল্লাহ পাঠাইছে জহর আল ফাসাদ বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এগুলা হলো অগ হাতের কামাই যারা এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে ঘুষ খায় হে বেটা চুপ আমারে কইতে দে বেটা তুই যদি কষ্ট লেহ না একসাথে বলেন তো এই জমিনের মালিক কে আজকের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত পছন্দের মানুষ
বেশি পছন্দ হবে এবং আরেকবার উনি চেয়ারম্যান হতে পারবে যদি আমার মোনাজাত পদ থাকে উনি যদি চলে যায় আমি ওনার বিরুদ্ধে ইলেকশন করে দিয়ে দেব কারণ আমরা গোপালগঞ্জের মানুষ নমিনেশন তো আমরাই দেই ঠিক আছে উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন নাসিরউদ্দিন খান সাহেব আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আজকের মাহফিলের উদ্বোধক ওনার জন্য দোয়া করি উনিও খুব ভালো মনের মানুষ উনি আসতে পারেন নাই উনি শুনেছি উনি অত্যন্ত শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক জনাব এ কে এম এম মুজাম্মিল ও সরি সাবেক ইউপি চেয়ারম্যান আপনাদের আমিরগঞ্জের জনাব এম মুজাম্মিল হক আল্লাহ উনি আসতে পারেন নাই তবে উনি সময় বদনা জানিয়েছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছেন এবং এই মাদ্রাসার প্রতি নজর করবেন তাও বলেছেন দোয়া করি মুসলমান হিসেবে আল্লাহ ওনাকে আপনি কবুল করে আমিন সাবেক ইউপি চেয়ারম্যান আপনাদের এবং আজকে যে বিশেষ অতিথি জনাব এ কে এম জায়েদুল করিম আসাদ এই শিক্ষা অনুরাগী না সমস্যা কই জায়েদুল ভাই কই উনিও আসেন নাই আসছিল উনি চলে গেছেন হয়তো যে কোনো কারণে আল্লাহ ওনাকেও কবুল করেন এবং আজকে জাহানার আমার আগে ওয়াজ করেছেন আসলে বক্তা হলেই সে বড় আলেম হয় না এই আপনাদের শাহপ্রতাপ মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা অনুরাগী শিক্ষা মহাপরিচালক অত্যন্ত সল্লিত কণ্ঠের অধিকারী যিনি ভাইস প্রিন্সিপাল যাকে বলা হয় শিক্ষা সচিব আমার অত্যন্ত বন্ধুবর্গ যার ওসিলে আপনারা পেয়েছেন আসলে আমি মাইন্ড করেন না আমি কিন্তু নরসিন্দী ওয়াজ নেই না অনেক বক্তারই আপনারা নরসিন্দী দেখেন আমার কিন্তু দেখেন নাই আপনি ভাইবেন না আমি নতুন ব্যাটে বল লয়ে বাটে নামছি আমার ওয়াজের বয়স 21 বছর আমার মনে 21 বছরের ভিতরে সাইড দে মাহফিল নরসিন্দী করছে কিনা সন্দেহ আছে কারণ কি আমার লগে ব্যাটে বলে না আমিল্লা আমি হইনা যাইলা অতএব যিনি যার ওসিলে আল্লাহ পাক আমাকে এনেছেন সাদেকুর রহমান সিদ্দিকী ভাই খুব ভালো মানুষ আল্লাহ ওনাকে কবুল করে এবং ওনার যে যোগ্যতা অনেক বড় যোগ্যতা অনেক বড় আলেম আল্লাহ আমার ভাইকে আপনি আরো যোগ্যতা বাড়িয়ে দেন এবং তার আগে ওয়াজ করেছেন বাদ এশা মুক্তার হোসেন রায়পুরি আসলে আমরা আরাফাতি ভাই আমি যেই বছর আমার ওয়াইফ নিয়ে হজে গেছিলাম ওনার সাথে অনেকবার দেখা হয়েছে মদিনায় মক্কায় একই সাথে বিচারণ করেছি মক্কা মদিনায় দোয়া কবুল হওয়ার জায়গাগুলি ঘুরেছি সেই হিসেবে আমার আরাফাতি ভাই তার একটা অগ্রাধিকার আছে আল্লাহ তাকে আপনি হায়াত লম্বা করে দেন এবং উনি আরেকজন ওয়াজ করেছেন বাদ মাগরিব মনে হয় ইব্রাহিম খলিল এবং আজকের মাহফিলে যারা ইন্তেজামি কমিটির পক্ষে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন হ্যাঁ এবং খোরশেদ আলম সেক্রেটারি সাহেব উনি খুব ভালো মানুষ সাথে সাথে আজকে যিনি আপনাদের এখানে ইন্তেজামি কমিটির পক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে মাদ্রাসার আলেমদেরকে সাথে নিয়ে তলবে ইলম বাবাজিদেরকে নিয়ে হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি শহীদুল্লাহ শেরপুরি বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ এই স্বর্ণের মুখগুলোকে আপনি কবুল করে এবং ওনার দ্বারাই মাদ্রাসা আবার জাগ্রত করে দেন এলাকায় একটা শান্তির বাতাস এবং প্রতিটা কবর বলাকে জান্নাতের খোরাকের ব্যবস্থা করে দেন জোরে বলেন আমিন এখন বলেন তো মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজা খুশি আরো জোরে করে খুশি না বেজা খুশি যত সময় আমি আছি আপনি থাকবেন তো সবাই থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহু আকবার জোরে বলেন তো এবার আমি কয়েকটা প্রশ্ন করব বাপের বেটার মতো উত্তর দিবেন জীবনে কোনোদিন কোনো মাহফিলে দেন নাই আমি বুঝবো যে এলাকায় করুণা নাই করুণা দ্বারের কাছেও নাই এমন ভাবে আওয়াজ দিবেন ঠিক আছে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে এই কোনায় আওয়াজ হয় নাই এবার লাস্ট চান্স এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজে শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুপ খাওয়ার সময় এটা কেমন হলো সুদ খাওয়ার সময় বলে আল্লাহ নাম সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে বাবা জান এক টাকাতে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুণা হয়
জানেন সুদের গুনাহ কত বড় মারাত্মক গুনাহ বাবা সুদের টাকা যার শরীরে ঢুকছে তার ব্লাড ক্যান্সার হবে হাড়ের রোগ হবে ব্রেন টিউমার হবে এই মুসলমানের পোলা আল্লাহ রাসূল বলেন যে সুদ খায় সে আল্লাহর সাথে ডাইরেক্ট ডাল সরকিলে যুদ্ধ না আল্লাহর সাথে যুদ্ধ করে মার সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাবেন এরকম পাতলা পাতলা আল্লাহ রুটি বানাই দিবে আর হারামের মুরগি পোড়াইয়া গ্রিল বানাই দিবে তুমি বয়া বয়া খাইও দুধু বাংলাদেশে দেখবেন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি সুদখোর হ্যাঁ কথা কও না কথা সুদখোরের গালের থেকে দুর্গন্ধ হবে তার পেটে গ্যাস হবে কারণ সুদের টাকা পেটে যাইবার পর তো আরামে থাকতে পারে না ও কোন জায়গা দিয়ে বাইরে হবে খালি দৌড়াদৌড়ি শুরু করে আর আল্লাহর অভিশপ্ত টাকা ওইটা হ্যাঁ কথা কও সুদখোরের বিরুদ্ধে কথা কইলে অনেক অনেক মসজিদের ইমামতি জায়গা কথা কর ঢাকা কেবল বেটা ইন্টারভিউ দিতে আইছে মসজিদে প্রথম জুবা চাকরি অ্যাপয়েন্টমেন্ট পাইছে হে শুরু করছে ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম ওই মসজিদের সভাপতি জন্মের সুদ খোর চক্র সুদ খোর সে মাল্টি পারপাসের ব্যবসা করে নাউজুবিল্লাহ করলে কেন হে শুই নাই বুঝা লাইছে যে আমার বাতাস কোন দিকে যাবে হুজুমার শেষ ডাক দিয়ে কয় হুজুর ও হুজুর কাটতে কাজকা বান্ধ আছে রান ছিলে না রিক্সায় আছে কয় না এখন আনি নাই কত রায় নাই না আপনি যে ওয়াজ করছেন ওইটার চেয়ারম্যান আমি ইমাম সবসের করা মার্কা কয় আপনি যদি এটা চেয়ারম্যান হন তাহলে তো আপনারটা হাই মসজিদে আছে আমি ইমাম তো করব না আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোরে কোন আমিন অবাজান এই ছোট্ট ভাইরাস কোভিড 19 করোনা করোনা লাগতো ক লাগে আমার মাবুদের কোরআন লাগতো ক লাগে পৃথিবীর কোন ঔষধ আজও পর্যন্ত করোনার মেডিসিন আবিষ্কার হয় নাই উলামা একরাম আবিষ্কার করেছে কোরআন যত তেলাওয়াত হবে করোনা তত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাবে আর কোরআন তেলাওয়াত হয় মাদ্রাসাগুলিতে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই বুঝছে এই জন্য মাদ্রাসা আগে করছে বিচারে মনে স্বপ্ন দেখছে কথা কর না কে স্কুলে যারা খারায়া মুতে কুলুক নাই ঢিলা নাই কুলুক নাই পানি নাই ও বেশিরভাগ কি করে জানে প্যান্টটা খুলে খারায় মারে বলে মারে কি স্যার 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 মারে কুলুক তো লয় না তিনটা গুতা মারে এমনি দুইটা দুইটা বাড়ি মারে আর এমনি একটা মারে প্রধানমন্ত্রী বুঝছে এইগুলা যদি ছাইরা দেয় করোনা যাইব না এর লেগে প্রথম মাদ্রাসা খুলছে কারণ হে বুঝছে করোনা লাগতো ক লাগে কোরআন লাগতো ক লাগে হেফজখানে তেলাওয়াত করবে বাহ করোনা দূর হয়ে যাবে আমাকে বাংলাদেশে যে জন জনবসতি করোনা যেভাবে প্রকোপ শুরু হয়েছিল ও বাবা আমাকে সেরকম প্রযুক্তি নাই আমাকে সেরকম হসপিটাল নাই আমাকে সেরকম হোম কোয়ারেন্টাইনের সিস্টেম নাই সরকার কইছে আপনি এখানে ঘরে 14 দিন থাকেন বুড়া বেড়া বাইঙ্গে পিছনে দিতে পাটকাতে গেছে গা আর দুধ তোর 14 দিন বাবু মল্লে মল্লাম খাতা খেতাম না দিন দিন কথা না কেন আর লন্ডনে লন্ডন তো আমি সফর করছি আমি জানি এমন একটা দেশ রে ভাই রাস্তা বেরোলে কম্পিউটার ধরা খায় রাস্তায় কইয়া দেয় যে কোভিড 19 লোক বাইরে ছিল এককারে আলুর দম বানাই তুই দেয় ওরে রামাক দেশে প্রধানমন্ত্রী আর আয় নাই পুলিশ তো রায় পুরো এগে রে না এবারে পাট খেতে কাম করে হার করু না করু না ওকে তোর কাছে আর আমরা যাবো না ভাই তুই একাই কাম কর তুই যে করু না জেল লাগে আইছিলাম সেটা তো তোর ভিতরে নাই ইনশাল্লাহ বলেন না কেন আল্লাহ শুকরিয়া আমাদের দেশের এই কোরআন তেলাওয়াতের কারণে করোনার আঘাত আমাদের দেশে লাগে না হয় বাজান রে একসাথে বলেন তো রব্বে কারিম আছে না নাই হে যুবক যেই দেশে কোরআন তেলাওয়াত বেশি হবে ওই দেশ থেকে আজাব গজব বিদায় নিয়ে যাবে ও ভাইজান পার্শ্ববর্তী দেশ ভারত চায়না মায়ানমার এত পরিমাণ চায় না আঘাত করছে মানুষ মইরা পরিষ্কার আর আপনি দেখেন তো রায়পুরের ভিতরে এই অল মরসিন্দির ভিতরে কয়টা লোক মরছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না বলেন তো আলহামদুলিল্লাহ আর এটা এমন একটা রোগ রে বাজান এটা মল্লে পোলায় বাপের লাশ দেখতে যায় না
স্বামী স্ত্রীর লাশ দেখতে যায় না এই মরণ চাই না যেই মরণ মরলে মানুষের জানাজা হলে যেতে পারো আমার বাহাদুরি দেখানি শেষ যে আমার মৃত্যুর সময় 10টা লোক বলবে চেয়ারম্যান সব ভালো ছিল জাহাঙ্গীর আলম সব ভালো ছিল তার বাবা ভালো ছিল মুজাম্মেল হক সব ভালো ছিল এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট কথা বলেন না কেন আল্লাহ কবুল করুক সরকার আমিন আর জোরে বলেন আমিন তাহলে বলেন তো আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহু আকবার জোরে বলেন তো বাদান শুরু করা যাক আমার মাহবুবের কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ পৃথিবীতে আমার নবীর মতো মানুষ এই জগতে আল্লাহ বানাইছে হ্যাঁ ওই ফেরান্সের ম্যাক্রন ফেরান্সের ম্যাক্রন আর বাপের ঠিক নাই আর মা ঠিক আছে জারু আও এ জার দিয়ে সারা মান নবীর এত বড় ওর দেশে নবীর ব্যঙ্গ করে এই বিশ্ব বাটপার তুই কি জানো সামান নবীর দাম কত আমার নবী আমার কলিজার চাইতে দাম ঠিক যদিও আমরা নামাজ ঠিকমতো রাখি না রাজনীতির কারণে অনেক সময় নামাজ কাজা হয় কিন্তু এক বেলায় কোনো আপোষ নাই আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি হুজুর গো 32 দলের যেটা মনে চায় সেটা করি কিন্তু মনে রাখতে হবে বিশ্ব নবীর কলিজা হাত করলে ওরে কোনো সাড় দেয়া নাই ঠিক বাবাজান একটা দামি কথা শুনাই দিয়ে যায় জীবনের আসি বা না আসি একটা দামি কথা শুনাই মনে রাখেন যেই মানুষটার প্রশংসা করছে আল্লাহ নিজে কোন নবীর প্রশংসা আল্লাহ কোরআন এইভাবে করে নাই যেভাবে তোমার নবীর প্রশংসা করছে আমি এক একটা প্রশংসা কোরআন থেকে শোনাবো আমার আল্লাহর ঘোষণা আর তোমার শরীরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা তোমার হাড়ের রোগ বাতের রোগ এই এই তোমার কত রোগ আছে সব রোগ দূর হয়ে যাবে বিশ্বনবীর ভালোবাসার কারণে ঠিক না ঠিক ওয়াইন্নাকা আলা খুলুকিন আজীব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ حسنة لمن كان يرجو الله بابا بابا গোটا জিন্দেগির মানুষকে তার নবীকে মডেল বানাই দিয়েছে কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আযীম শব্দটা কোন নবীর ক্ষেত্রে আল্লাহ ইউজ করে নাই একজন মাত্র অনলি ওয়ান মানুষের চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ যার চরিত্র আঘাত করছে ম্যাক্রন যার চরিত্র আঘাত করেছে ওই লন্ডনের লুবা রহমান এই লুবা তুই জানোস না আমার বাংলাদেশের যুবকরা কত আশিক রাসূল তোরে আমি চ্যালেঞ্জ করছি যদি তুই মার স্তনের দুধ খেয়ে থাকস বাংলার জমিনে একবার ইয়ার ফোরে নাই না দেখ তোরে কুত্তার মতো কুবাইয়া ভাগা দেবো তোর কোনো পাপেও ফিরাইতে পারবে না এ বেড়া তাকবীর কেমনে দেয় তুই নাহাই নাহাই দেশ এটা তাকবীর হইল না বেড়া মগা তাকবীর এইভাবে দেবি হুন এই যে ছাত্র জীবন ইলিয়াস রহমান জিহাদি ছাত্র জীবন থেকে বেড়া কইল যে এত বড় গওহর দাঙ্গা পড়তাম আমি না হাবে মীরের বছর থেকে বেড়া দাওরা হাদিস পর্যন্ত মাঠে তাকবীর নিতাম এইভাবে তাকাই ভাবে দেখ নরে তাকবীর মাজাটা ঘুরলি দিবি অটো গাড়ির মতো বেড়া মাজার ঘুরলিতে বুড়া করে দেবে কান তব্দ দিয়ে যাইব কারণ এই বুড়া গুলা ওয়াজ এ নে দেয় ওনা সেনায় ওনা এগুলা মনে করে সিল্লানি দিলে মরে জায়গা বুড়ির অবস্থা কি হইবে হে বুড়া এক বুড়ি যাইব সত্তর দেখারা এই বুড়ি তো দাঁত নাই চুল নাই পাইকে গেছে গা বেড়া
এমন 70টা পাইবা এই কেনিয়ান বুলডে যদি আসমান দিয়ে বাইর করে দিত 70টা বউ আসমান জমিনে চন্দ্র সূর্য তাদের চেহারার কাছে হার মানত অনেক বুড়া কই বলে বিশ্বাস করে হুজুর বানায় কই আরে বানায় কই কি কি হইছে কি সমস্যা কি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে রব্বে কারীম আপনার জিন্দেগিটা এত সুন্দর করে দিয়েছে ওই রব্বে কারীমের জন্য কিছু করার দরকার আছে না নাই যেই মানুষটা উম্মতের জন্য জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই যেই মানুষটা জীবনে কোনোদিন সারাটা রাত ঘুমায় নাই আজকে সেই মানুষটারে গালি দিলে কোনো মুসলমান মেনে নিতে পারে না আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে وانك لعلى خلق عظيم যুবক ভাইরা তাকাও এইদিকে পৃথিবী সব মেনে নিব আমার নবীকে কেউ গালি দিলে এটা মেনে নিব না হয়তো নবীকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসতে পারবো না কিন্তু ওই সাহাবীর মতো জীবনে ভালোবাসতে পারবো না যেই সাহাবী তার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নবীকে খুশি করার চেষ্টা করেছে কোরআন শরীফের ভিতরে সব সাহাবীর 125,000 সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই একজন আবেগী সাহাবী তার জীবনের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নবীকে মৃত্যুর আগ পর্যন্ত দেখাই দিয়ে গেছে তার নাম ছিল যায়েদ বিন হারেসা মারহাবা বলেন তার নাম কোরআনে আছে فلما قضى زيد منها ابو بكر ছিল বিশ্বনবীর জান্নাতের এক নাম্বার সভাপতি হযরত ওমর দ্বিতীয় সভাপতি হযরত আলী ওসমান তৃতীয় চতুর্থ সভাপতি আর বিশ্বনবী হলেন সমস্ত জান্নাতের সরদার আলীর বিবি মা ফাতেমা হলেন সমস্ত মহিলাদের জান্নাতের লিডার গোটা জান্নাতটাই তাকে পরিবারের হাতে কিন্তু ভাইজান কারো নাম কোরআনে নাই ফাতেমার নামও কোরআনে নাই হাসান হোসেন সমস্ত উম্মতে মুহাম্মাদির জান্নাতের সরদার তার নাম কোরআনে নাই কোরআনে একটা গোলাম একটা গরিব মানুষের নাম এসেছে কারণটা কি লোকটা করছিল কি আমার আল্লাহ প্রমাণ করে দিলেন গরিব সে অনেক ভালোবাসে কথা বলেন না কেন আরো জোরে বলেন বাজনে যায়েদের নাম কেন কোরআনে আসলো শুধু আমার দিকে তাকান এ বাজার যায়েদ কানে শুনলেন মক্কার ভূখণ্ডে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না তখন আমার নবী নবুয়ত প্রাপ্তি হন নাই নবীর বয়স 35 বা 38 মক্কার ভূখণ্ডে যায়েদ পদার্পণ করলেন আমার নবীকে দেখার লাগিয়া ও দুনিয়ার নাস্তিক গুলি কত নেতা দেখলা কত সুন্দর মানুষ দেখলা আমার নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও পাইবা কত মানুষ দেখো বাজান জমিনে আমার নবীর মাতার সুন্দর মানুষ কোথাও নাই হযরতে হাসান বলেন নানা যদি অন্ধকার করে থাকত আমার নানার চেহারার আলোতে পুরো ঘর আলোকময় হয়ে যাইত আমাগো দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগত নানার আঙ্গুলটা গালের মধ্যে দিলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত আমার নানার সুন্দর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব দুঃখ ভুলিয়া যাইতাম
জায়েদ শুনতে পাইলেন মক্কায় একটা যুবকের আবির্ভাব হয়েছে তখন আমার নবী নবুয়ত নাই 35 বছর বা 38 বছর বয়স বাজান দে ইন দি মিন টাইমে মক্কার মানুষগুলা জাকে জাকে নবীর বাড়িতে যায় নবী একটা সদস্যর একটা সমিতির সদস্যের সভাপতি নবীর সংস্থার নাম হলো হেলফুল ফজর মারহাবা বলেন এই সংস্থার সভাপতি আমার বিশ্বনবী কোন বিধবা মহিলার মেয়ে বিয়ে হয় না কোন যুবক রিজিকের অভাবে মালিককে ডাকতে পারে না নবীর এই সদস্য তার বাড়িতে যে যে খাবারের ব্যবস্থা করে দিতেন গো বাবা গরিবের বন্ধু মেহনতি মানুষের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নরসিংদীর বাইরা জায়েদ মক্কার ভূখণ্ডে আসলেন চক্রদের হাতে ধরা খেয়ে বাবা জায়েদ হয়ে গেলেন গোলাম জায়েদকে বিক্রি করে দেয়া হইল বিশ্বনবীকে জীবনের প্রথম জায়েদ যখন দেখতে পাইল দুই চোখের পানি দিয়া তুমি জায়েদের মতো আমার আল্লাহর খুশি করাও জায়েদ যদি জীবনের একটা বার নবীরে খুশি করে বাবা নবীর গাড়িতে চড়িয়া জান্নাতে যেতে পারে তুমি আর আমি জায়েদের মতো ভালোবাসা দিতে পারবো না তবে একটা জিনিস দিতে পারবো আমার নবীরে কেউ গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ চলবে না কষ্ট হবে না জোরে কোন কোন টাকা নেই কি কি বলেছ আপনার গুনাহ মাফ হইব না আমি গ্যারান্টি দিলাম কিসের জন্য গুনাহ মাফ হবে না আমরা তো কোনো মানুষকে ঠগাই নাই আমরা তো কোনোদিন মানুষকে খুন করি নাই আমরা তো কারো জায়গা জমি জোর করে লুণ্ঠন করি নাই গরিব মানুষ আমরা কোন রকম খেটে খাই কষ্ট করে ফ্যামিলি চালাই ও বাবা এই সময় যদি আমার জীবনের সব গুনাহগুলি আল্লাহর কাছে জমা করে মাফ চাই রব্বে কারিম আমাকে মাফ করে দিবে যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি আজকে ময়দানটা কেউ ছেড়ে যাইস না করোনার প্রকোপ অনেক বেড়ে গেছে সরকার বলতেছে করোনার আঘাত চরমভাবে শুরু হয়েছে বাংলাদেশে কিন্তু করোনা থেকে বাঁচতে হলে আমার আল্লাহকে ভয় করতে হবে আগে মালিককে বন্ধু বানাই নিতে হবে কথা ঠিক না ঠিক শুধু চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ ওই মরণটা চাই না যেই মরণ মরলে আমার জানা যায় কেউ আসে না যুবক ভাই তোর পাও দুইটা ধরছি জীবনটাকে আর নষ্ট করে দিস না যে কোনো মুহূর্তে তোর সবল মেরে নিয়ে যেতে পারে কারণ নাই রব্বে কারিমকে ভয় করে বন্ধু বানাইয়া দুনিয়া ছেড়ে যাও কবরে আজীবন শান্তিতে থাকবে বলেন তো আল্লাহু আকবার এ ভাইজান জায়েদের সাথে আমার নবীর জীবনের প্রথম দেখা জায়েদ জমজমের কূপের পাড়ে বালতি নিয়ে পানি তুলতেছে জায়েদের নাম এমনি এমনি কোরআনে আসে না উলামায়ে কিরাম আমার সিদ্ধান্তের পরে কোরআনের আটটি আয়াত নাযিল হয়েছে আবু বকরকে খুশি করতে যে আমার আল্লাহ কোরআনের বহুত আয়াত নাযিল করেছে ফাতেমার ভালোবাসা আল্লাহ দেখাইতে যে কোরআনের সূরা আল ইমরানের সূরা বাকারার অনেকটা আয়াত আল্লাহ নাযিল করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্র 100% সিও এটা প্রমাণ করার জন্য আল্লাহ কোরআনের আটটি আয়াত নাযিল করেছে কিন্তু আয়েশার নাম ধরে আল্লাহ ডাক দেয় নাই ফাতেমার নাম ধরে ডাক দেয় নাই মা খাদিজাকে খুশি করার জন্য কোরআন আয়াত নাযিল হয়েছে কিন্তু কারো নাম কোরআনে নাই একটা গরিব গোলামের নাম ধরে কেন আল্লাহ কোরআনে ডাক দিলেন এক লোকটা করছিল কি ভালোবাসা অর্জন করল আল্লাহর কাছ থেকে জায়েদ জীবনের প্রথম দেখা আমার দিকে নজর থাকবে মনটা থাকবে মদিনার দিকে জায়েদের সাথে জীবনে প্রথম ফার্স্ট টু ফেস আমার নবীর দেখা নবী জায়েদরে দেখেই ভালো লেগে গেছে কথা মনে আমারটা বুঝেন নাই নবী প্রথম জায়েদকে দেখে তখন জায়েদের বয়স মাত্র 13 বছর প্রথম জায়েদকে দেখেই নবীর ভালো লেগে গেছে জায়েদের বাড়ি কিন্তু মক্কায় না তার বাড়ি ইয়ামানে জায়েদকে জিজ্ঞেস করলো তোমার নাম কি আমার নাম জায়েদ ইবনে হারেসা বাড়ি কোথায় ইয়ামানে এখানে কি করো আমি গোলাম তোমার চেহারাটা দেখতে অনেক সুন্দর
زائد বললেন আপনার নাম কি মোহাম্মদ আরে যেই মানুষটার নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব দুনিয়ার কোন ম্যান কোন দামি এমন কোন মানুষ নাই যে তার নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব হয় না পড়লে গুনাহ হয় এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই অনলি ওয়ান একজন হে মুসলমানের পূজা ভালো করে বুঝো আজকে কোন নবীরে গালি দাও সাহস তোরে কে দিছে এ মেকরুম কে দিছে এত বড় সাহস আমার নবী আমার কলিজা এই লোপা তোর এত বড় সাহস কে দিছে মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর কাছে বুইরা খাটাস তোর জিব্বাটি নিছে রে ভাই এ মুসলমানের পোলা এদিকে তাকাও এর চাইতে আবেগী ওয়াজার কে হতে পারে বিশ্বনবী মাথাটা লড়াচড়া দিয়ে বললেন আনা ইবনে আব্দুল্লাহ আমি যদি হইতাম আর এই মাদ্রাসার সভাপতি হইতো গেড়ে দাঁড়ায় রয়েছে সভাপতি কত মাদ্রাসা আছে আপনি কে এই সিনুস নবে না আমি এই মাদ্রাসার সভাপতি তিন মাসে পড়তে এসে আমার সিনুস নবে একটা তাপরে কান গরম করে লাভ করে ঠিক না বেটি আর দোজাহানের বাদশা যার এত দাম তার জিজ্ঞেস করলেন একটা গোলামে আপনার নাম কি মোহাম্মদ নবী আমার কি বললেন ডাইরেক্ট বললেন আমার নাম মোহাম্মদ সে বলে আনা ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলেন না তখন তো আমার নবী নবী হন নাই নবুয়াতি পান নাই নবী তো জন্মের আগে থেকেই নবী হয়ে আসছে বাজান রে যায়েদ জিজ্ঞেস করলেন আপনার নাম যদি মোহাম্মদ হয় আমি আমান থেকে আসছি শুধু আপনার লাগিয়া আপনার চেহারা এত মধু যেরম আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের আমিরগঞ্জের চেয়ারম্যান সাহেব বললেন ওনার অনেক ওয়াজ ইউটিউবে শুনছি সভাপতি বলছে অনেক ওয়াজ ইউটিউবে শুনছি বাবা আমি এখানে আসার আগে আমার একটা পরিচয় আপনার আগের থেকেই জানেন গো বাবা সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনারা জেনেছেন বাজান রে আমি তো জানি না যে নসিন্দের মানুষ আমাকে চেনে কিনা চেয়ারম্যান সাহেব যখন আমার ওয়াজ দেখছে তাহলে অবশ্যই তার কাছে ছোট হোক আর বড় হোক একটা পরিচিতি আছে সভাপতি সাহেবের কাছে আছে সেক্রেটারি সাহেবের কাছে আছে এই মাদ্রাসার হুজুরদের কাছে আছে ওই জামানায় তার সোশ্যাল মিডিয়া ছিল না বাজান আমার নবীর সোশ্যাল মিডিয়া ছিল স্বয়ং আমার আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যায়েদ বললেন আপনাকে দেখার লাগি আমি এই দেশে বাক্কা শহরে আইছি তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম বাক্কা ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওই শহরটার নাম তখন বাক্কা মক্কা না বাক্কা শহরে আমি আসছি আপনারই দেখার লেগে আসলে এই মক্কায় আমার কেউ নাই বাক্কায় কেউ নাই আমি যদি আপনার আব্বা বলি আব্বা বলার চান্স দিবেন আমাকে একটু জোরে বলেন জোরে বলেন পৃথিবীর কোন সাহাবী ডাইরেক্টলি আমার নবীকে আব্বা বলে ডাকার সুযোগ পায় না একমাত্র জাহেদ সাহেব এ মুসলমানের পোলা এখন শুধু আমার মালিককে খুশি করব যায়েদকে নবী বললেন তোমাকে আমি আব্বা বলার অনুমতি দিব একটা শর্তে আমার খাদিজা গত কয়েক মাস আগে তার দুটি সন্তান আব্দুল্লাহ কাসেম মারা গেছে আমার খাদিজার কলিজাটা হাহাকার আমার খাদিজাকে যদি তুমি বাপ বলে খুশি মা বলে খুশি করতে পারো আমি তোমাকে বাবা বলার অনুমতি দিব জায়েদ বলে আপনাকে খুশি করতে যে আমার যা দরকার আমি তাই করি এমনি কি কোরআনে আল্লাহ জায়েদকে খুশি করছে আরে ভাই রে এক নাম্বার কারণ এটা প্রথম নবুয়ত প্রাপ্তির আগে জায়েদ চলে গেলেন বিশ্বনবীর বাড়ি যখন মারহাবা বাজান রে জায়েদের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে কারো সাথে তুলনা হয় না এ নসিন্দির যুবক ভাইরা নবী আমার নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন নবী নবী পেয়ে গেলেন ওহী নাজল হয়ে গেল হীরা পর্বত থেকে আসলেন সর্বপ্রথম গোলামদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন জায়েদ বিন হারেসা ইসলাম কবুল করার পরে ভাইজান মক্কা নগরীতে জায়েদ হাঁটে
সবাই জানে নবী মুহাম্মাদের সন্তান যায়েদ যায়েদকে মা খাদিজা বাজার নিজে গোসল দেয় যায়েদকে আমার নবীর বিবি আমার মা তোমার মা খাদিজা যায়েদকে তেল মালিশ করিয়া দেয় তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই অবাধান মহিলা পুরুষকে দেখা জায়েজ ছিল পুরুষ মহিলাকে দেখা জায়েজ যায়েদ কত সুন্দর করিয়া বাবা মক্কায় নাক ফুলাইয়া মুখ ফুলাইয়া চলে হঠাৎ করে সেদিন আমার নবী দাওয়াত তাবলীগের অর্ডার পেয়ে গেলেন নবুয়তের তৃতীয় বছর বাজান দাওয়াত তাবলীগের কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার ভূখণ্ড আমার নবী হয়ে গেলেন খেলনার পুতুল আমার নবীকে যে পায় সে মারতে চায় নবীর আপন চাচা আবু তালেব আমার নবীকে বাবা পাথরের আঘাত দিয়ে কপালটা ফাটায় ফেললেন যায়েদ আমার নবীর কপালে পট্টি লাগায় আর চুমা খায় আর বলে বাবা ও আমার যদি ক্ষমতা থাকতো আপনার চাচার প্রতিশোধ নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট আমার নবী বলে যায়েদ এই মক্কায় আল্লাহ আমার গায়ে এত শক্তি দিয়েছে রে যায়েদ আমার মালিক যদি একবার আমার প্রতিশোধ গ্রহণ করতে বলতো মক্কার একটা যুবকও আমার সামনে দাঁড়াইতে পারতো না কিন্তু সে আমার কপাল ফাটাইতেছে সে আর কেউ নয় সে আমার আপন চাচা আবু লাহাব যে আবু লাহাব আমার আঘাত করেছে তুই তো জানোস জানে যায়েদ আমার জন্মের পরে সর্বপ্রথম মিলাদুন নবী পালন করছে আমার এই চাচা মক্কার সামনে দাঁড়াইয়া দশটা উট কোরবানি দিয়া মানুষকে রাইন্দা খাওয়াইয়া দিছে ও যায়েদ আমার এই চাচা আমারে কত কোলে নিছে যায়েদ রে আমার চাচারে আমি হিট করে কিছু বলতে পারি না তবে রব্বে কারিম যদি কোরআনের জন্য কোনোদিন অর্ডার দেয় আমি আর তখন বসে থাকবো না রে যায়েদ একটা বেঈমানকে আমি ছেড়ে দিব না এ ভাইজান বিশ্বনবীর অর্ডার পালন হয়ে গেল যায়েদের বিশ্বনবীর পিছনে পিছনে হাঁটে